জন্মদিনে তার জন্ম হওয়ার সাথে সাথে যেন এই মানুষের মানুষের মধ্যে যে ভেদাভেদ বা সহিংসতা শুরু হয়েছে তা যেন বন্ধ হয় এবং আমরা যেন একে অপরকে ভালোবেসে আমরা যেন একটি সুন্দর পরিচ্ছন্ন সমাজ গড়ে তুলতে পারি এবং বাংলাদেশে যেন এই সহিংসতা যেটা শুরু হয়েছে এবং উগ্রপন্থী যেগুলি শুরু হয়েছে তারা যেন সরকার বা স্থানীয় প্রশাসন যেন তা কঠোর হস্তে দমন করে। যারা সন্ত্রাসবাদী এরা মনে হয় এরা এদের ধর্ম নেই মনে হয় না, এটা আমাদের একটা ধর্মকে নাম ভাঙে এই কাজগুলো করছে, এদের ধর্ম নেই। ধর্ম থাকলে কখনোই এটা করতো না, মানুষের উপর মানুষ কোনো ধর্মেই লেখা নাই মানুষের উপর মানুষ অত্যাচার করবে।